হ্যালো ভাই ও বোন, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও তোমাদের জয়া বোন অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদ ও দোয়াতে। আর আজকে আবার নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সামনে আসলাম। দেখো, আমি পুরো সান টান করে সেজেগুলো রেড কালার একটা ড্রেস পরেছি, কালো রঙের একটা উন্না নিয়েছি। কেননা রেডের লোকে কালো রং নিয়ে অনেক ভালো লাগে আমার, আমার ভালো লাগে আর কি। আর তোমাদের কী বা পছন্দ জানি না, আমার তো অনেক ভালো লাগে। এখন দেখো না, আমাদের এখানে না আর কি বলবো বলো, অনেক শব্দ হচ্ছে না, কেন ওরা না কাঠের কাজ করে, তো কাঠের মানে পালং বানায়। তোমাদের কথা একটা ভিডিওতে বলেছিলাম, ওই শব্দগুলো না অনেক আসে, কিন্তু গরু ঘরে তো আরো বেশি আসে। কতবার বলবো ওদেরকে বন্ধ করে রাখতে বলো, তার জন্য আর কিছু বলি নাই। আমি এসে এই ঘরের ভিতরে এখন ভিডিওটা মানে শুট করলাম, কেননা আমি যদি এখন থেকে এখান থেকে কথা না বলি না, তাহলে আর বলতেই পারবো না, জানো না। আর তোমরা না আমাকে না অনেক ভালোবাসো, সত্যি আমার সেই ভালো লাগে। আমার আই লাভ ইউ ভাই, আই লাভ ইউ বোন। তোমাদের ভালোবাসার চোটেই তো আজকে আমি এই জায়গাটাতে আসি। আজকে আমার একটা নতুন সুখবর তোমাদেরকে দিচ্ছি, ঠিক আছে? আমার যে প্লে বটনটা আসার কথা ছিল, সেটা হলো তোমার হলো দিল্লি তৈরি এসে পড়েছে। আজকে মেল মোবাইলে মেল দিয়েছে যে হলো তোমার প্লে বটনটা অত দূরে আসছে, আর আমার অ্যাড্রেসটা ঠিক আছে নাকি আবার লিখে দিয়েছে ইউটিউবের ওখান থেকে, মানে মেলে লিখে দিয়েছে। আমি বল মানে দেখেছি যে মানে আমার অ্যাড্রেস প্রুফটা পুরোটা ঠিক আছে, কেন মোবাইল নম্বরও দিয়েছি। তোমাদের যদি কোনো দিন প্লে বটন আসে, তোমরা কিন্তু অবশ্যই মোবাইল নাম্বার দেবে। আর এখন 2023-এ মানে প্লে বটন পাওয়া অত মুখে সহজ কথা না, বলো তো কেন? চ্যানেলের যদি একটু প্রবলেম হয় কি বা কি, ইউটিউবের যদি কোনো গাইডলাইনের বাইরে যদি কোনো কাজ করা হয়, তাহলে কিন্তু প্লে বটন আর আসবে না। সেজন্য এখন 2023-এ যারা যারা ভিডিও করছো, যারা যারা ইউটিউবে যুক্ত আছো, তারা তারা অতি সাবধানে ভিডিও করবে, মানে একটুকু যাতে উল্টাপাল্টা না হয়। উল্টাপাল্টা হলে আর প্লে বটন আসবে না, জানো। যখন এক এক লাখে চলে যাবে তোমরা, তখন কিন্তু 100K যখন হয়ে যাবে, তখন কিন্তু তোমাদের প্লে বটনের খুব একটা ইচ্ছা যাবে, জানো, মনের ভিতরে। যে কেন ওই জায়গাটাতে মানে যাওয়ার খুবই ইচ্ছা সবারই। আর প্লে বটনটা যখন হাতে আসবে, তখন তো আরও বেশি ভালো লাগবে, বলো। তার জন্য তোমাদেরকে সবাইকে বলছি, তোমরা যখন প্রতিদিন ভিডিও বানাবে, ভিডিওতে কোনো রকমের মানে ইউটিউবের গাইডলাইনের কোনো কিছু করবে না তোমরা। তোমরা তোমাদের মতন করে ভিডিও করবে, যাতে ইউটিউবের মানে গাইডলাইনের বাইরে যেতে না হয়, ইউটিউবের গাইডলাইনের ভিতরে যাতে তোমরা ভিডিওগুলো করতে পারো। কারণ আমি তোমাদেরকে কেন বললাম জানো, আমার আজকে হয়েছে দেখেই তো আমি বুঝতে পারছি। আর যদি না, আমিও তো মানে এক বছরের মধ্যে ধরো যদি কোনো ভুল করতাম, বড় সড়ো ভুল করতাম, তাহলে তো আমার আজকে আসতো না। সেজন্য আজকে দিল্লি তৈরি আসছে বলে দিয়েছে, এখন কবে বা আসে আমার হাতে, কিন্তু আমি হাতেই পাবো। আর কয়েকটা দিনের ভিতরে হয়তো আসবে, আমার এখানে যদি এসে পড়েছে তাতে আসবে, বলো। আমি না ভীষণ খুশি, জানো। আর দেখো, সকাল সকাল আমি স্নান টান করা আমার হয়ে গেছে, কেন জানো? আমি সকাল সকাল কেন স্নান করি, প্রতিদিন আমি সকালে স্নান করি, আমার গরুদেরকেও স্নান করে, আমিও স্নান করি। কেননা যদি দেখো, আমি গরু ঘরে এসে পড়লাম, আর গরু ঘরে এসে জল দিয়ে উষার আনছি, কেননা গরু দুনি না করলে তো আমার হবেই না। আর আমাদের এখানে না জানোই তো তোমরা যে এলো মেশিন চালানো হয়, তার জন্য আমি কথা বলে ভয়েস দিয়ে তোমাদের লোকে কথাগুলো সব কিছু বলছি, ঠিক আছে সোনা ভাই বোন? এখন জল দিয়ে বাটগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি, কেননা ধুয়ে না নিলে তো বাটগুলোতে অনেক নোংরা টুংরা থাকে, তখন তো গরুর বাটে যদি ফোঁটা দিয়ে ঢুকে যদি ইনফেকশন সৃষ্টি করে। তার জন্য বাটগুলোকে ভালো করে ধুয়ে সবাই নিবে, আমি যেরকম করে নিচ্ছি ওরকম করে সবাই ধুয়ে ধুয়ে নিবে বাটগুলোকে। তারপরে দেখো, হাতে সরষা তেল ঢালছি, বোতলে সরষা তেল নিয়েছি, সরষা তেল ভালো করে বাটগুলোতে মাখছি, কেননা বাটগুলোতে অনেক পিছলা হবে, পিছলা হওয়ার জন্য কিন্তু আমার ধুনি করতে অনেক সুবিধা হয়, তোমাদেরও অনেক সুবিধা হবে। তার জন্য হলো বাটগুলোতে সরষা তেল দিতে হয়। এখন আমি কি করব জানো, এখন আমি জলগুলোকে ফেলে দিচ্ছি, ফেলে দিয়ে এখন আমি কাউ মিল্কিং করা স্টার্ট করব, কেননা জলগুলো যদি না ফেলে দিই, জল শুদ্ধ তো ধুনি করা যাবে না, বলো। এখন দেখো, আমি বসে পড়লাম, কাউ মিল্কিং স্টার্ট করে দিলাম, আর দেখো কী সুন্দর বালতিতে শব্দ হচ্ছে। আর গরু তো ট্যাম পাগুলো একটু লড়াবে, তোমরা তো জানো মাছি কাছে ধরে, কেননা আমার গরুগুলোকে আমি মাছির ওষুধ দিয়ে দিই সবসময়, কেননা যত্ন করি বলেই গরুগুলো আমার সবসময় সুস্থ থাকে। আর যদি যত্ন করা না হতো, তাহলে কিন্তু গরুগুলো সবসময় অসুখই থাকতো। দেখোই তো তোমরা, আমি একটা বছর থেকে যে তোমাদের লোকে ভিডিও দিচ্ছি, কোনোদিনও আমার গরুর কিন্তু অসুখ হয় না, তোমাদের আশীর্বাদ ও দোয়াতে। আর এখন দেখো কী সুন্দর করে কাউ মিল্কিং করছে, আর গরুটা কীভাবে পা লড়াচ্ছে, আর পা যখনই লড়াবে তখনই হাত দিয়ে মানে আটকানোর চেষ্টা করবে, তাহলে আর বালতির দুধগুলো ফেলে দিতে পারবে না। আমি সবসময় আটকানোর চেষ্টা করি আর কি, ওইটা তোমাদের কাছে ক্যাপাসিটি থাকতে হবে। আর গরু দুনি করা যদি আমরা না শিখি, তাহলে তো আমাদের জানোই তো তোমরা কীভাবে আমাদের সংসার চলবে, বলো। সেজন্য আমাদের গরু দুনি করা সকালবেলা হলেই আমাদের গরুকে দুনি করতেই হবে, দুনি করব, তারপরে বিক্রি করব, তারপরে সেটা চাল ডাল এনে আমরা খেতে পারবো, নাহলে তো আমাদের খাওয়াটাও হবে না, বলো। এই জন্য আমি কষ্ট করতে রাজি আছি, আমি একটা কষ্টেরই মেয়ে, সারা জীবন ভর খালি কষ্টই করে গেলাম, দেখো না তোমাদের সামনে, কিন্তু হাসি মুখ নিয়ে কষ্ট করছি। আর তোমাদেরকে বাই বাই দিচ্ছি, বলো তো কেন? তোমরা বাই বাই পেলে একটু ভালোবাসবে, বলো।
আর তোমরা আমাকে অনেক সাপোর্ট করছো, এত সাপোর্ট করছো সোনা ভাই ও বোন, মানে কি বলবো আর বলো। তোমাদের বোন মনে করে আমাকে সবসময় তোমরা এইভাবে আমার পাশে থেকো, কেননা তোমাদের এই বোনটার কেউ নেই। আর দেখো আমি গাখির খাচ্ছি, গাখির খেলে কি হয় জানো, একদম গাখির খেলে কিন্তু শরীরে অনেক শক্তি আসে, কেন গরুর বাটের থেকে যখন তুমি গাখির খাবে তখন ভাববে যে শরীরে অনেকটা শক্তি আসে, সেজন্য আমি গরুর বাটের থেকে গাখির খাওয়ার চেষ্টা করি সবসময়। দেখো না তোমাদের সামনে, তোমরা তো ভাববে জয়া দিদি বাচ্চা পোলাপের মতন গাখির খাচ্ছে, কিন্তু গাখির খেলে না, আমি তো সবসময় গাইদিনি করি বলো, তার জন্য আমি গাখিরগুলোকে খাই আর কি। কাঁচা গাখির খাওয়া খুবই ভালো, গরুর বাটের থেকে খেলে তো আরও বেশি ভালো, তার জন্য আমি গাখিরগুলো খাচ্ছি। আর এখন দেখো আমার কাউ মিল্কিং প্রায় শেষের দিকেই, আর কাউ মিল্কিং করতে করতে না হাতগুলো কেউ করে না ব্যথা করে, যখন ব্যথা করবে তখন একটা হাত উঠায় রাখবে আবার একটা হাত দিয়ে দুনি করবে, কখনও বাট ছাড়বে না, বাট ছাড়লে দুধগুলোকে গরু কিন্তু উঠায় নেয়। আর এখন আমার কাউ মিল্কিংটা এখানেই শেষ করছি, তোমরা ভালো থেকো সুস্থ থেকো, বাই বাই সোনা ভাই বোন।